আমি আজকে সকলের উদ্দেশ্যে একটা হাত জোড় করে বলছি, আপনারা প্র্যাকটিক্যাল করে দেখবেন। কখনো যদি মনটা বেশি খারাপ হয়ে যায়, হেডফোনটা লাগাবেন দুই কানের মধ্যে, সূরা রহমানটা শোনা শুরু করবে। এই পাঁচটা মিনিট আল্লাহর ওয়াস্তে আপনারা কোনো কাজ করবেন না, কোনো কথা বলবেন না, বুঝেন কিংবা না বুঝেন, শুধু কানের মধ্যে হেডফোনটা লাগাইয়া এক জায়গায় বসে অথবা শুয়ে সূরা রহমানটা শুনেন। আপনি তখন নিজের মনকে একটু পরীক্ষা করার চেষ্টা করবেন, দেখবেন যত সেকেন্ড সামনের দিকে যাচ্ছে, যত সেকেন্ডটা মিনিটের কাটায় পৌঁছাচ্ছে, কেমন যেন আপনার ভিতরে একটা অন্যরকম প্রশান্তি আপনি অনুভব করতে থাকবেন, অন্যরকম একটা শান্তি আপনি অনুভব করতে থাকবেন। আপনি ব্যস্ত থাকবেন, ইউটিউবে কি শান্তি উত্তর দিবে না, আপনার কি হেডফোনে শান্তি উত্তর দিবে না। এবার মনকে প্রশ্ন করতে থাকুন, এই মন তুই এতক্ষণ বেচেন ছিলি, এবার তুই শান্তি হচ্ছিস কেন? তখন মন উত্তর দিবে, আমাকে যিনি বানিয়েছেন ওনার জিকির শুনতেছি তো অটোমেটিক শান্তি হয়।